বেগমগঞ্জে বাবার সম্পত্তির জন্য বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই ও তার গর্ভবর্তী বউ লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলা হাজিপুর ইউনিয়নের আট ওয়ার্ডের বড় বাড়ির বাসিন্দা কানুরচন্দ্র দাসের ছোট ছেলে লক্ষণচন্দ্র দাস ও তার স্ত্রীকে বাবার ভাগ করে দেওয়া বাড়ির জায়গায় মাটি কাটতে গেলে তার ওই আপন বড় ভাই নিরঞ্জনচন্দ্র দাস ও তার দুই ছেলে হৃদয়চন্দ্র দাস ইমনচন্দ্র দাস ও মা তাদের রিনা রানী দাস মাটি কাটায় বাধা দিয়ে গালাগালি করতে থাকে এক পর্যায়ে তারা লক্ষ্মণচন্দ্রের উপর হাত তুলে ইদি আঘাত করে তার গর্ভবতী স্ত্রী স্বামীকে ধরতে আসলে তাকেও মাটিতে ফেলে লাঞ্ছিত করে এক পর্যায়ে আর লক্ষণ চন্দ্র দাসের আরো দুই ভাই ও বাড়ির লোক এসে তাদেরকে উদ্ধার করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এই ঘটনায় কানু মিস্ত্রি বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন থানা একটি অভিযোগ এসেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলছে এখানে আমাদেরকে মারি কাটার জন্য এখন আমি আসছি সকালবেলা এখানে আসার পর আমার বাচ্চা ছিল কোলে আমি এখানে দাঁড়াই সে বলতেছে তোদেরকে এই অর্ডার দিছে কে এটা বলিয়ে মারধর শুরু হয়েছে আমার বাচ্চা কোলে আমরা তার বাপ মা কাকি তা আমাদেরকে মানে না আমাদেরকে দূরে দূরে আসে আর আমাদেরকে ভুঁয়ে সোয়ালে কথা বলে তারপরে দীর্ঘ লুঙ্গি টুঙ্গি কাবো টাবো খুলি ধরে রাখে ছেলেরা ধরে রাখে মা বলে যা এই বেদিগুনের কাবো খুলি আন এটা কর এটা কর মা শিখাইছে ছেলেদের নিরঞ্জন

বাবুতের ব্যাপারে আমরা বইছি আমরা কি দেখছে কারোর চেয়ারম্যান কারোর মানানো এরা তার ছেলে নিরঞ্জনের ছেলেরা এটা স্বজন পরীক্ষা করলাম যে ওই ছেলেটারে মাথা নামার দিকে ঢুকাইয়া ইচ্ছা তরফ আঘাত করছে বাপুত